আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে গত পর্বে আমরা গেছিলাম একটি ইটভাটায়, সেখানে ভয়ানক একটি জিনের সাথে আমাদের দেখা হয়েছে। তো আসলে এখানে এক ভাই কমেন্ট করছে, ভাই ভূত, আসলে ভূত বলতে কিছু আছে কি না আছে সেটা আমরাই ভালো জানি। এখানে টাইটেলে অনেক সময় মনে করেন যে এটা দিয়ে ফেলে, এটা তেমন কিছু না, তবে বেশিরভাগ ক্ষেত্রে জিন্নাতরাই আক্রমণ করে। জিন্নাত যাই বিভিন্ন ভেষে বিভিন্ন জায়গাতে থাকে। তো যাই হোক, সেই জিনটাকে কিন্তু আমরা তুলে নিয়ে আসছিলাম, ধরে নিয়ে আসছিলাম, তাকে আমি আজকে হাজির করে সেই জায়গার রহস্যটা কি ইনশাল্লাহ সেটা জানার চেষ্টা করবো, এবং জায়গাটা যাতে পরিপূর্ণভাবে সমাধান করা যায়, সেই জায়গার কর্তৃপক্ষ যেন আর কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয় সে চেষ্টাটা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি আছি আপনাদের সাথে রুকন, আমার বাম পাশে কামরু ভাই, সামনে আছে আলামিন, ক্যামেরায় আছে মোহাম্মদ রিহাম, আসসালামু আলাইকুম। তো আলামিন, তুমি কি প্রস্তুত আছো আজকে ওই জিনিসটা হাজির হলে মানে অনেকটাই খারাপ কোনো কিছু হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু যার কারণে আমি চাচ্ছি তোমাকে এই গ্যাসের নিচে আসন দেওয়ার একটা কারণ আছে, কিন্তু আমি তোমার হাতটা মানে বেঁধে রাখতে চাচ্ছি যাতে বেশি খুব একটা ইয়া করতে না পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ঠিক আছে কি সবকিছু? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. কালকে থেকে অনেক জ্বালাইছি, ভালো করে বলতেছি, আজকে আমার কথাগুলি শোন। এটা তোর যত ক্ষমতাই থাক এটা বের হবে না, বের হতে পারবি না এখান থেকে। আমি যেগুলা বলি সেগুলা শোন, আমার কথা শুনতে হবে তোকে, তোকে শুনতে বাধ্য করবো আমি। কালকে থেকে কিন্তু এত পরিমাণ জ্বালাইছিস, আমি অন্য কোনো কাজ করতে পারিনি। তোর কাছে কিন্তু হয় মেরে ফেলবো, আর না হলে তোকে একদম বন্দি করে মনে কর একদম সমুদ্রে মিশে ফেলে দেবো। তোর কি মনে হয় আমার সেই ক্ষমতা নাই তোকে মারার? তোকে মারতে পারি না আমি। ওখানে কেন থাকিস আর কয়জন থাকিস সেটা বল। মুখে কথা বল, চারজন। কি জন্য থাকিস? এমনি
থাকিস ভালো কথা, তোর ভালো লাগছে তুই থাক, কিন্তু মানুষজনের সামনে দেখা দিস, মানুষকে ভয় দেখাস কিসের জন্য? মানুষেরই জায়গা, ওখানে মানুষের কর্মের জায়গা, ওখানে তো যাবেই। রাত্রে আসা যাবে না, কিসের জন্য যাওয়া যাবে না রাত্রে? তোর বাবার জায়গা। একটা কথা হবে না, আমি যেটা বলি সেটা শোন, নাহলে তো কেমন মারা মারবো আজকে। মারতে পারি না, এটা কি দেখছিস? এর আগে কিন্তু তোর সহজাতে একটা পিটাইছিলাম, এটা দিয়ে ওটা রাখি দিচ্ছি যে ওর মতো যদি আবার পাই তাহলে যাতে এটা ব্যবহার করতে পারি। লাভ নাই, লাভ নাই। আমার কথা শুনবি কি না বল? তোর কোন কথাই শুনবে না বল। খুব জাউরা, কি জন্য ওখানে থাকিস সেটা বল। বুঝছেন গৌরে সাহেব, তোদের উদ্দেশ্যটা কি সেটা বল। উদ্দেশ্য তোকে বলবো না, তোদের তো জায়গা আছে থাকার, থাকার জায়গা নাই? ওই জায়গা ভালো লাগে না, ওটি ভালো লাগে, ওটি ভালো লাগে, ওটা মানুষ চলাফেরা করে, ওই জায়গা তোর ভালো লাগে। তুই কি করবো? আমি কি করবো বুঝতে পারতেছিস না? আমি তো কোথায় রাখছি, তো কি করতে পারি আমি? তুই মনে করছো ডাক দিয়ে বন্ধ করছ, তুই তুই সব পারবো। কালকে থেকে তুই এত পরিমাণ আমার জ্বালাইছিস, তোকে আমি আমার বাগে নিয়ে আসতে পারতেছি না, আমার কিন্তু ধৈর্য। তোর ক্ষমতা নেই। আমার ক্ষমতা, তুই যে আমার তোর এত ক্ষমতা তুই নিজে খুলিলে, বাদামটা আমি খুলতাম তুই খুলিতে, তুই তোর ক্ষমতা থাকলে তুই খুলিলে। তুই ভয় পাচ্ছ? আমি ভয় পাই? একবার খুলবি, কালকে যে দুইজনে যে তুই ধরছিলি, তুই একা ধরছিস না দুইজন ধরছিস? সত্যি কথা বল, তোর উদ্দেশ্য কি ছিল? আমি তো ওই জায়গায় তোর কোনো ক্ষতি করতে গেছিলাম না। আমি তো বাড়ির যাবোই, কিন্তু তোর ব্যবস্থা নিয়ে তারপরে যাবো আমি। কিসের ব্যবস্থা? তুই ভাইটা গরম গরম কমবে, গরম কমবে। তুই আমার কথা মানবো কি না সেটা বল। তোদের উদ্দেশ্য কি ওখানে, কিসের জন্য থাকিস এটা তোকে বলতেই হবে। তাহলে কালকে থেকে তো কি অবস্থায় রাখবি মনে আছে? এই অবস্থাতেই থাকবি, এর চাইতে ভয়ঙ্কর অবস্থায় পড়বি। কিন্তু ক্ষমতার বড়াই, একটা দড়ি দিয়ে একটা ফু দিয়ে বেঁধে রাখছি আর তুই বের হতে পারতেছিস না, তোর এত ক্ষমতা। কামরুল ভাই ওর ক্ষমতাই দেখবো, ওর বাদন খুলেন তো দেখি। আমি খুলেন, আমি আসি, ভয় নাই, আমি আসি তো। এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা। আমার ছেলের দিকে তাকাবি না তোকে আমি একদম মারি ফেলাবো। এই আবার ওই দিক টাকাইছি, সেদিক টাকা, এদিক টাকা, এদিক দিয়ে দেবো। কিন্তু ক্ষমতা দেখবো আমি, তোর যে বাঁধন দিয়ে রাখছি না ওইটা খুলে দিচ্ছি আমি। ভয় পাবেন না, আমি আসি তো এখানে, এত ভয় কিসে? না তো কবির, এদিক টাকা, এদিক টাকা, আমার দিক টাকা। Hey, 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 hey.
ক্ষমতায় দেখবো একটা। এই পাশে আসেন, এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে বসেন, সমস্যা নাই, এই পাশে বসেন। তোর বাদন খুলতে দেখি তোর ক্ষমতা কিরকম, যা তোর ক্ষমতা দেখবো আসছি আমি। একটু দূরত্ব, দূরত্ব থাকেন একটু। দেয়া দবি করবি তো তোর মরণ কিন্তু আজকে নিশ্চিত। তোর ক্ষমতা দেখতো যা এবিটরা। আমি কি করবো, আমি তো কি করতে পারি তুই কি বুঝতেছিস? তোর বাঁধন আমি খুলে নিয়ে আইছি, তোর ক্ষমতা দেখতো। তুই যা, তুই যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগতেছে? মজা লাগে? ভালো করে বয় ওখানে, বয় বয়, আমি আমি কথা বয় 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 ওখানে বয়। তোর ক্ষমতার বাহাদুরি আমি দেখছি, তোর হাতের বাঁধন খুলছে, তুই কি করতে পারতেছ? বাইরে যাইতে পারবো যা। আরেকবার কর, কর। আবার আমার দিকে আসিস, আবার আমার দিকে আসিস। এরকম কত মানুষের জ্বালাইছ ওখানে, যেহেতু তোরা আসিস কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসিস, কি উদ্দেশ্যে আসিস সেটা বল। তোকে বলো না, বলবো না, ভালো করে বুঝিস। আমার আমার সাথে বেয়াদবি যে করতেছিস দুই দিন ধরে, তোর কি পরিণতি হতে পারে তুই কি সেটা বুঝতে পারতেছিস? তো ছয় জনের সাথে যোগাযোগ করলে তো ওরা ছয় জন তোকে বাঁচাতে পারবি কিনা? মিলে তার একটা দ্বিগুণ শক্তি পাওয়া যায়, এই জন্য সব সাতজন সাতজন করে থাকে। তোদেরকে ওখান থেকে, তোদের দেশ থেকে লাঠি মেরে বের করে দিছে। না না, তোরা ইচ্ছাকৃত ভাবে আসিস নাই, তোরা ওখানেও এরকম কোন না কোনো কিছু করছে, তোদের লাঠি মেরে বের করে দিছে। কোন জায়গায় মারছে লাঠি? তিনজনকে একবারে দিছো? তে আমার তো কিছুই করতে পারলো না, আমি তো কালকে থেকে তোকে আটকে রাখছি। এত সহজে কথা শুনবে না, বুঝছেন? এখানে সাদা শাস্তি বাইকে যদি আমি মেরেও ফেলি, যদি ওই জায়গাটা যাতে রহস্যই বের করতে না পারি, তাহলে তো মনে করেন একে ধরে নিয়ে এসে আমার কোনো লাভ হলো না। তো যদি আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমি হুজুরকে ডাকতে পারছি। ঠিক আছে, রাখেন। দেখ, তোর বাপেরও বাপ আসছে এবি, বুঝতে পারছো? বাপের বাপ বুঝিস? তোর বাপেরও বাপ ডাকতে, ডাকতে, সেটাই তো দেখাবো তোকে, একটু অপেক্ষা কর। লাগিলেন
আমি যাচ্ছি। তোকে আমি এখন কি করবো তুই জানিস? কি করবো তুই দেখিস তো। আপনাদের মধ্যে থেকে দেখেন এখন এই কোন জাতির আমি জানি না, এই একটাকে ধরে নিয়ে আসছি গতকালকে, তো কোনোভাবেই কথা শুনতেছে না। ওইদিক টাকা, এখন টাকা, এখন কথা বল, এখন এমন করে আসিস কিসের জন্য? খুব খারাপ। তুই কার সাথে কথা করছিস, হিসাব করছিস? সত্যি বেশি দেখি তুই লাভ পাচ্ছ। আমি তো থামবোই, তুই অপেক্ষা কর। কত সাথে দিতাম কথা বল। কি করবো হুজুর? আমার শক্তি কম আছে, তারপরে কি বলতে শুনছিস? ভুল তো হয়েছে সেটা আমিও জানি, হুজুর কি বললো সেটা বল। হুজুর আমার সাথে কথা বলতে বলে ওইদিক কথা বল। ওর বেয়া দেবে এখনো যায়নি, আবার তেল দিয়ে দেন। তোর মাপ চাচ্ছ, তোর তোর ভাষাই ঠিক হয় নাই। তুই হচ্ছে তার মানে তুই আবার পরে শয়তানি করবো।
আমার ভুল হয়ে গেছে, তোর দোস্ত মাছ চাচ্ছি। আমার হুজুরের সাথে কিভাবে কথা কইলু? হ্যাঁ এইভাবে এইভাবে, তার মানে তুই তো তোর ভিতর ফুল শয়তানি আছে রে। আবার দেখতেছি কি করবেন ও এখন সব বলে দিবে ওর দাঁতে জ্বালা পড়াটা, সেই ব্যবস্থাটা করে দেন। আমার কান শোন, এবার ভালো মতো কথা বলবো, একটু বেয়াদবি করলে তাহলে কিভাবে বুঝতে পারতেছিস? ওখানে সত্যি কথা বল, কয়জন থাকিস, কি উদ্দেশ্যে আছিস সেটা বল। ওখানে এমন কি খাদ্য খানা আছে যে খাস? ওখানে মানুষজন যায় রাত্রেবেলা অনেক। রাত্রেবেলা ওখানে মানুষজন অনেক যায় ওখান থেকে, হয়ে যায় এই জন্য থাকিস? তাহলে ওদের সামনে যে যে ভয় ভীতি দেখেছিস এটার তো কোনো কারণ আছে, এই জন্য কি জন্য দেখেছিস, কি জন্য আসছিস বল। কারণ ভয় ভীতি দেখাইছি, তাতে ওরা তাহলে না আসলে তোর খাদ্যখানার ব্যবস্থা হবে কীভাবে? ওই যে উচ্ছিষ্ট ফালা থুই যায় এগুলি খায়, অনেকে আসে এদেরকে ধরে। কিন্তু এখন তো তোর ওখান থেকে চলে যাওয়া লাগবে, তাও না? বল কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে। তোরা মানুষের অত্যাচার করিস, অভিনেশ স্যার যেভাবে বলে সেভাবে ছেড়ে চলে যাবে। একই জাতির হিসাবে আমাকে সাহায্য করা উচিত না? তোর জাত আর আমার জাত অনেক ভিন্ন, তোরা খারাপ। কিভাবে? হ্যাঁ তোদের একটু জোরে কথা বল। তোরা খারাপ প্রজাতির, তাই তোদের সাথে আমার কোনো একসময় সাহেব ও আমারও ব্যবধান করতেছে। আমার হুজুর কখনো খারাপের সাথে থাকে না। এখন আমি যেগুলি বলি সেগুলা শোন। এটা কি দেখতে পাচ্ছিস? কি চাচ্ছিস যে বাকি যে সঙ্গীরা আছে তাদের সাথে আমি এটা এটা দিই? তাহলে তোর সঙ্গীদের সাথে কথা বল যে কখন যাবি, এখন যাওয়া লাগবি, কখন না এখন যাওয়া লাগবি, যাবে কি না সেটা বল, আর নাহলে ওদেরকেও নিয়ে আসবো। তুই এখন তারপরেও কথা কও, তোর তো কথা অবাধ্য হতে পারে। বুঝা গেছে হুজুর? আপনি যদি অনুমতি করেন তাহলে কি ওকে এখন ছেড়ে দেওয়া যায়? ও যাবে কিনা যদি আপনি যদি দায়িত্ব নেন তাহলে আমি ওকে ছেড়ে দেবো। হ্যাঁ ও যাবে, ওর বাপ শুদ্ধ যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে কি ছেড়ে দিব? হ্যাঁ ওকে ছেড়ে দিয়ে দিব, কিন্তু ওকে কিছু ভয় ভীতি দেখায় ছেড়ে দিয়ে দিব। সেটা তো অবশ্যই, কারণ আপনি আমি তো ওই জায়গায় যদি আবার বুঝতে পারি যে আসছে সেটা তো আপনার মাধ্যমে আমি জানতে পারবো। জি বাকি কার্যক্রম বা দায়িত্ব ওইটা আপনাকেই নিতে হবে। জি
যে ওই জায়গাতে যাতে আর কোনো সময় না, কোনো মানুষের যাতে কোনো ক্ষতি করতে না আসতে পারে, তাতে সমস্যা নাই। কিন্তু আপনার কৌশল মতো আপনি ওকে ছেড়ে দিবেন। জি জি, এখান থেকে সরাসরি কোথায় যাবি? আরে যেখানে ছিলাম না আমার ওখানে যাবি? আরে যেখানে ছিলাম প্রথম ওখানে যাবো। ঠিক আছে, এখন তাহলে চলে যা। আর যদি কোনো সময় ফেরত আসি, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার সরাসরি তোকে মেরে ফেলবো। তাহলে চলে যা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে দেখেন, এরকম প্রতিনিয়তই কোনো বাড়ি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় এরকম সমস্যার অনেকেই সম্মুখীন হয়। তো আলহামদুলিল্লাহ, অনেক আশা, মানে আল্লাহর অশেষ মেহরবানি যে একটা জায়গার সমাধান করতে পারলাম। তো সেই জায়গাটা আমার এবং আমার হুজুরের পর্যবেক্ষণে থাকবে। যদি কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ সেটা আশা করি আর কোনো সময় সমস্যা হবে না। যদি এরা আবারও যদি আসে তাহলে তো বুঝতেছেন এদেরকে কি করব। তবে যেহেতু এরা প্রতিজ্ঞা করে চলে গেলে সে কখনোই আর ফেরত আসে না। আলামিন, ঠিক আছে তুমি। তো আসলে একটা কাজের মধ্যে আর একটা কাজের যদি উচিত না, তবে হুজুরকে যেহেতু নিয়ে আসছে, হুজুর আপনি জানেন বাহিরে আমার একটা বড় ভাই আছে, উনি ওনার একটি আর কি দোকান আছে, ওনার জানের এবং দোকানের নিরাপত্তার সাপেক্ষে একটি তদবির চাইছে। যদি আপনি অনুমতি করেন বা করে দেন, তাহলে কি সেটা কি এখানেই করে দিব না হচ্ছে ভিডিওর মধ্যে করবো, মানে বাহিরে করবো? এখানে কিছুটা করে দেন, আর বাদ বাকিগুলো আপনি ওনাকে দিয়ে দিবেন। আলামিন ভাই, শরীরের কি কন্ডিশন, মানে একটু কাজ করতে পারবে কি? হ্যাঁ বলেন। মানে এটা দিয়ে একটা ছোট করে মানে দোকান ঘরের মতো একটা ঘর আছে, মানে একটা থাকবো, একটা ঘর খাবো। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানেই আসবো, এখানেই আসবো। আমি প্রয়োজনীয় যতটুকু মানে লাগে সেগুলো করে দিয়ে আসছি। আপনি শুধু এইগুলা মানে আমি এখান থেকে ইয়া করলে এটা ওখানে চালান করে মানে দোকানটা বন্ধ করে দিবেন। তারটা কোনো হয়নি? আচ্ছা, দোকান ঘর যেহেতু আর দরকার নাই, তার কোনায় ইয়া করবো। আচ্ছা হুজুর, আরেকটা বিষয়, আপনি যে তেলটা পরে দিলেন, আসলে জেনে যে সমস্ত রুগী আছে, তেলটা যদি আমি তাদের ক্ষেত্রে ব্যবহার করি সেটা কি কার্যকর হবে? হ্যাঁ কার্যকর হবে। জি হুজুর, অনেক ধন্যবাদ আপনাকে। যত্ন করে রেখে দেবেন। ইয়াটা মনে হয় চাকুটা মনে হয় সাইডে রাখছি, দেখো তো একটু নিয়ে আসো তো এটা জন্য। তো যে নকশা তৈরি করতে হয় ইয়ে করার জন্য, সেটা আমি করে নিয়ে আসছি ইনশাল্লাহ। এই যে এগুলোর মধ্যে কি করতে হবে এটা করে দিন। করো চারটা গর্ত আর মাঝখানে একটা করবে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম হলেই হবে, যাতে যে সেগুলো পরে আলোর অস্ত্রের মধ্যে বুঝতে পারছেন? জি জি।
আল্লাহ আকবার। এখন যে কাজটা আছে দয়া করে সেটা করে দেবেন। এখন দোকান বন্ধের কাজটা শেষ হয়েছে, বাকি যে কাজগুলো আছে সেগুলো করবেন। সেটা হচ্ছে ওনার আসলে দেখেন যে জায়গাতে আছে উনি একটু আতঙ্কের মধ্যে আছে, বিভিন্ন মানুষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো হচ্ছে এইটার জন্য কি আপনি এখানেই কোনো কিছু করে দিবেন না ওনাকে কোনো কিছু দিবেন? ওনাকে কোনো কিছু দেব, সেটা সহিভাবে সেটা ব্যবহার করবে উনি, সেটা আপনি দিবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, ওনার দোকানের মধ্যে একটা নকশা আছে আপনি জানেন, সেই নকশাটা আপনি সুন্দর করে পরে এখান থেকে আপনি যেভাবে হোক ওনার কাছে নকশাটা পৌঁছায় দেবেন, সেটা উনি ওনার দোকানের মধ্যে জ্বলে রাখবে, ওটা বাতাসে লড়বে, বাতাসে লড়বে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যদি এখান থেকে সব কিছু ওনাকে দেখাই দিই, উনি যদি নিজে সেটা করে, আপনি সেখানে গিয়ে সেটা যা যা করণীয় দরকার আপনি সেটা করে, আপনি এগুলো দিবেন আর নিয়ম বলে দিবেন কীভাবে রাখতে হবে সেভাবে রাখবে, তারপরে যা করার আমি করবো। আচ্ছা, আরেকটা আবদার আমার, যেহেতু মনে করেন বিপদে আপদে সবসময় ভাইটা আমার পাশে থাকে, তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু নিজে আসলে ওখানে যাইতে পারবেন, আপনার অনেক কাজ থাকে, তো হচ্ছে আপনি আপনার কাউকে ওখানে রাখবেন যাতে ওই ভাইটার কোনো কেউ ক্ষতি করতে লাগলে সেইটার যাতে বাধা দিতে পারে বা সে তার যেন মানে মরণঘাতী কোনো ক্ষতি না হয়। আসলে সহিভাবে যদি সব কিছু করা যায় আশা করি কোনো সমস্যা হবে না। ওনাকে একটু দোয়া শিখিয়ে দেবেন, উনি সকালে দোকান খোলার আগে সে দোয়াটা পড়বে, ঠিক আছে? জি জি। দুপুরে মধ্যাহ্নের সময় উনি দোয়াটা পড়ে নিজের শরীরে ফুঁ দিবেন। জি জি। আবার দোকান বন্ধের সময় বন্ধ করে উনি দোয়া পড়ে নিজের শরীরে ফুঁ দিবেন নিজেই। আচ্ছা, এটা উনি আমি এগুলো বলে দেবো, কিন্তু আমি যেটা বললাম এটা কি আসলে কোনোভাবে করা সম্ভব? আমি এটা আমি আপনার কাছে দাবি করতেছি, উনি তার জন্য উনি কিছু করবে, আমি নিজেই নজরে রাখবো। আপনি কি নিজেই নজরে রাখবেন? আমি নিজেই নজরে রাখবো, যতদূর সাধ্যমতো আমি চেষ্টা করবো তার যাতে কোনো ক্ষতি না হয়। জি জি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। তো হুজুর, আজকে আসলে দেখেন একটা আপনার আপনার সহযোগিতাতেই একটা জায়গা বা মুক্ত করলাম, আসলে ওই জায়গাটার কর্তৃপক্ষ আমাকে ডাকছিল। যাই হোক, ওই জায়গাটাও আপনি বিশেষভাবে পরিলক্ষিত রাখবেন। আমি যে যে জায়গায় কাজগুলো করছি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে, কারণ আপনারা আপনি বললেই কিন্তু আপনার একটা ইশারাতেই কিন্তু সবাই মিলে এটা পাহারা দিতে পারবে কি আমার কোথায় কয়টা রুগী আছে, কার কোন অবস্থা আছে, এই জিনিসটা আপনি সর্বদা পর্যবেক্ষণ। আমি যেখানে হাত দেবো সেখানে ওনারা ফিরে আসবে না, এরা খারাপ প্রজাতির কিছু জিন থাকে, এরা বিভিন্ন জায়গায় এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় যা আক্রমণ করে, ঠিক আছে? এরা এক জায়গায় থাকে না, আর এরা খারাপ প্রজাতির, এদের কাজই হচ্ছে খারাপ কিছু করা, এরা কখনোই ভালো হয় না। এরা এক জায়গা থেকে আমি ছেড়ে দেবো, আরেক জায়গায় যায় ওরা আর একটা খারাপ কাজে লিপ্ত হবে, এইভাবে এরা চলে বেড়ায়। কিন্তু এদেরকে কিছু কিছু সময় ধ্বংস করা সম্ভব হয় না, আবার কিছু কিছু সময় এদেরকে বন্দি করে রাখা যায়। তাই আমি চেষ্টা করব ও আমার জায়গায় ও আর দেখে আসবে না কখনো। আচ্ছা হুজুর, ঠিক আছে, তো তাহলে আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি, যদি আমার কোনো কাজের প্রয়োজন পড়ে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাকে ডাকবো। আপনার প্রয়োজন মতো আপনি ডাকবেন, কিন্তু সময় মতো ডাকবেন, অসময়ে ডাকবেন না। আচ্ছা হুজুর, ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভাই ঠিক আছেন? আলামিন ভালো করে বসো, এখন একটু আরাম করো, সমস্যা নেই। আসলে ভিউয়ার্স দেখেন, আসলে অনেক ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয়। আজকে কর্তৃপক্ষের ভাটার কর্তৃপক্ষের আর কি অনুরোধে আমরা সেই জায়গায় গেছিলাম, সেখান থেকে একজনকে বন্দি করে এখানে নিয়ে আসছিলাম। যাই হোক, ওই জায়গাটা হুজুরের সহযোগিতায় সমাধান করলাম। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এছাড়াও বাহিরে আমার প্রবাসী একটা ভাই আছে, বড় ভাইজান, তার দোকানটা বন্ধ করলাম এবং তিনি যে বিপর্যয়ের মধ্যে আছে তাকে হুজুর কিছু আমল দিবে, সেগুলো দিলে ইনশাল্লাহ উনি বিপদ থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে আমি আসলে একটা কাজ আমার হাতে অলরেডি আছে, তারপরেও মাঝে মধ্যে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। কাজের চাপ থাকলে করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুলে গেলে চলবে না যে সাতজন মিলে কিন্তু আমাকে একটা বস্তু দিতে চাইছে। এখন ওর মধ্যে কী আছে ওনারা জানে আর আল্লাহ পাক ভালো জানে, যেটার দ্বারা আমি প্রথম অবস্থায় 101 মানুষের সমস্যার সমাধান করতে পারবো। তো আসলে এত লোক পাবো কি না আমি জানি না, তবে পাবো, অসংখ্য মানুষ আমার কাছে আছে যারা সমস্যায় জর্জরিত। কিন্তু সেই জিনিসটা উদ্ধার করতে গেলে কিন্তু দুইটা প্রাণীর দরকার। এই সহযোগিতার হাত কিন্তু খুব একটা মানুষের থেকে রেসপন্স পাইনি। আজকে বাংলাদেশেরই এক ভাই একটু সহযোগিতা করছে এবং আজকে যার কাজটা করলাম এনারা একটু সহযোগিতা করবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, যারা বিপদের মধ্যে আছেন বা নাই, সবাই মিলে আমার পাশে এসে দাঁড়াবেন। তো এর চাইতে বেশি কিছু আর কি বলতে পারতেছি না। তো এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা পাশে এসে দাঁড়ালে হয়তো আমি ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য। আরও একটি বিষয়, অনেকেই মানে অনেক আমার বোনেরা আছে যারা জানতে চায় যে ভাই আপনি শুধু এগুলাই করেন না আরও কোনো কিছু করেন? তো অনেকেই জানেন না হয়তো, আমি কিন্তু আসলে একজন বিবাহিত, আমার একটা মেয়ে আছে, তার জন্য দোয়া চাচ্ছি। এছাড়াও এর বাহিরে মানে আমি যে চলি, এই চলার পিছনে একটা মানুষের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, যার সহযোগিতায় আমি চলতে পারি, ভালো মতো চলতে পারি। উনিও প্রবাসে আছে, তার সহযোগিতাতেই আমি চলতে পারি। তো কিছু মানুষ চায় যে সেটা মানে সম্পর্কটা নষ্ট হয়ে যাক, তো আমি তো আসলে কোনো কিছু গোপন করতে চাই না। হয়তো এরম কেউ নাই যে আমি হয়তো তাকে আমি ব্ল্যাকমেল করছি বা ফাঁদে ফেলছি, এরম কখনোই আমি মনে হয় কারো কাজ করতে চাই না। আমি যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি আশা করি বিষয়গুলি তারা বুঝতে পারতেছেন। তো যদি কেউ সেই ব্যক্তিটা, সেই মহান ব্যক্তিটা আমার পাশে আছে, সে কিন্তু আমার সব কিছু জেনে শুনেই আমার পাশে আছে, আমাকে ভালোবেসে আমার পাশে আছে, আমাকে সহযোগিতা করতেছে, শুধু আমার এই কাজ তো কর্মে না, আমার অর্থনৈতিকভাবে সব দিক দিয়েই তিনি উপকার বা ইয়া করতেছে। কিন্তু কেউ একজন চাচ্ছে যে এটা বন্ধ হয়ে যাক। তো এই জন্য আমি আসলে ভিডিওর মধ্যে এক্সপোজ করি নাই কোনো সময়, আজকে এক্সপোজ করলাম। কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ ওই মহান ব্যক্তিটা কিন্তু সব কিছু জানার পরেও ওই একই অবস্থানে আসে, মাঝখান থেকে যে এই আমার সাথে এই ইয়াটা করতে চাচ্ছে সেই কিন্তু দূরে চলে যাবে। শুধু এতটুকুনি বললাম, আশা করি আমি কাকে বলছি ভিডিওর মধ্যে অন্য অন্য দর্শক ভাইরা হয়তো একটু বিরক্ত বোধ করতে পারেন। আসলে আমি দুইটা ব্যক্তিকে একটু মেসেজ করলাম, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটা আমার একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার, তারপরেও বলে ফেললাম। তো এর চাইতে বেশি কিছু আর বলতে চাচ্ছি না। কেউ যদি আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক বা আরেকজনের ক্ষেত্রে হোক, কেউ যদি ভালোবেসে পাশে দাঁড়ায় সেই ব্যক্তি কখনো কারো ক্ষতি করতে পারে না। অন্য থার্ড পার্সন একজন এসে যদি চেষ্টা করে ক্ষতি করার, সেটাও কিন্তু ক্ষতি করতে পারে না। তো যাই হোক, এর চাই বেশি কিছু আর বললাম না। আমি দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকুক, কেউ কারোর সাথে কখনো হিংসা বিবাদ করবেন না, গিবত করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো রাখবে এবং ভালো কিছু হবেই। যদি কয়েকটা বিষয় থেকে মিথ্যা বলবেন না, গিবত করবেন না, হিংসা করবেন না, ইনশাল্লাহ দেখবেন যে আপনার ভালো কিছু হচ্ছে। আর যে বিষয়টা পরিশেষে আবারও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সবাই মিলে একটু আমার পাশে দাঁড়াবেন, যাতে সেই বস্তুটা উদ্ধার করে ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। এছাড়াও এখন থেকে নিয়মিত চেষ্টা করব খুব হন্টেড হন্টেড প্লেসে গিয়ে ইনভেস্টিগেশন করার, সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এ বলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।